করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। আজকে সকালে একটা মিটিং হয়েছে, অমিত শাহ বাবু একটা মিটিং করেছিলেন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ আর বাংলাকে নিয়ে। তা সেই মিটিংয়ে ওনারা সহযোগিতা করবেন বলেছেন, কিন্তু একটা জিনিস তারা অ্যানাউন্স করেছেন যে উড়িষ্যার জন্য এটা হচ্ছে অ্যাডভান্স টাকা, ইট ইজ নট দ্যাট দে আর গিভিং এক্সট্রা টাকা। আমাদের এখানে যে টাকা তুলে নেওয়া যায় স্টেটের প্রাপ্য থেকে ছশো কোটি টাকার ওপর দেওয়া হচ্ছে উড়িষ্যাকে, 600 কোটি টাকার ওপর দেওয়া হচ্ছে অন্ধ্রপ্রদেশকে, আর বাংলাকে 400 সামথিং। তো আমি অবশ্য মিটিংয়ে বলেছি যে উড়িষ্যা থেকে বাংলা তো অনেক বড়ো স্টেট এবং অন্ধ্রপ্রদেশও অনেক বড় থেকেও বাংলা অনেক বড়ো স্টেট। তো আমার কথা হচ্ছে যে এত বড় স্টেট হওয়া সত্ত্বেও ডেন্সিটি অফ পপুলেশন আমাদের অনেক বেশি হওয়া সত্ত্বেও, জেলা আমাদের বেশি হওয়া সত্ত্বেও আমরা কেন বারবার বঞ্চিত হচ্ছি এবং আমরা কেন ইভেন আমাদের টাকাটা পাচ্ছি না? আগেরবারও আমফানের সময় বলে গেল টাকা দেওয়া হবে, সেন্ট্রাল টিম এলো, আলটিমেটলি কিছুই হলো না। আমাদের টাকা থেকে মাছের তেলে মাছ ভাজা হলো, 1000 কোটি টাকা যেটা অ্যাডভান্স করে দেওয়া হয়েছিলো সেটা আমাদের টাকা থেকে। তারপরে কিন্তু টিম ঘুরে গেল, সব হয়ে গেল, কিন্তু আসল কাজ কিছু হলো না। একটা বুলবুলে পেলাম না, একটা আমফানে পেলাম না, একটা কোভিডে পেলাম না, আবার একটা ঝড় আসছে। প্রেসের কারো কিছু জিজ্ঞেস করা আছে আমার কাছে? এক সেকেন্ড শান্ত প্রধান, এক সেকেন্ড। প্রেসের কোনো কোয়েশ্চেন আছে এই ব্যাপারে? আছে, এক মিনিট। 400 কোটি টাকা, এই বৈষম্য বলে কেন মনে হচ্ছে? কারণ দুটি রাজ্যই বিজেপি শাসিত রাজ্য, একটি রাজ্যে যৌথ সরকার চলছে, সেটার জন্য কি আপনার মনে হয় এই বৈষম্য? দেখুন, আমি যেটুকু বলেছি ঠিক ততটুকুই বলেছি, তার বেশি এটা নিয়ে আমি এক্ষুনি কিছু বলবো না। আমরা বলেছি আমাদের ঝড় থেমে যাওয়ার পরে আমরা ফিল্ড সার্ভে করে আমাদের কি প্রয়োজন আমরা জানাবো, যদিও পাবো কি না জানি না, বাট জানাতে হবে। Ma'am, was there any explanation given why 400 crores for state of West Bengal? Any explanation given? Are they suggesting that the landfall or the impact in West Bengal could be lesser? Why 400 for Bengal and why 600? They said they will give us full cooperation, but when they announce the money for advance money, it is not that they are giving separately. It is the advance money from the state government fund itself they are giving. That they said, Odisha, we are giving 600 crore something. So Andhra Pradesh also 600 something crores. And Bengal they said 400 something crores. Then I told Amit Shah ji that why this discrimination? Bengal is a big state. I don't compare that Odisha or Andhra Pradesh is my sister state, so I don't have any problem with them. You give money to them, we have no problem. But can you compare UP to Pondicherry? There are so many big states, there are so many small states, there are so many medium states. It depends on density of population, it depends on the history and geographic, the boundary and all this. So I have raised my point. Mr. Home Minister said, Mamta ji, hum baad mein baat karenge. ये साइंटिफिक व्यू से होता है, साइंस से होता है। इसका बारे में मैंने यार कुछ नहीं बोला कि मेरे को पॉलिटिकल साइंस का बारे में थोड़ा ज्ञान है, लेकिन ये साइंस का बारे में तो नॉलेज कम है। জয়প্রকাশ দা, আজ কে মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশকে 600 কোটি টাকা সাহায্য, কিন্তু বাংলাকে মাত্র 400 কোটি টাকা দেওয়া হয়েছে, কি বলবেন? বঞ্চনার অভিযোগ তুলছে। না, ঘটনাটা এইভাবে দেখলে তো চলবে না, এটা এখনো ঝড় এসে সাইক্লোন এসে পৌঁছয়নি, কিন্তু যা জানা যাচ্ছে, যেটা আমরাও জানি, যেটা কেন্দ্রীয় নেতৃত্ব মানে ভারতীয় সরকার তারাও জানে যে এটা বালাসোর মানে উড়িষ্যার মধ্যে দিয়ে প্রধানত যাচ্ছে। দেখা দরকার যে যখন আমফান এসেছিল তখন কিন্তু বাংলাকে প্রাথমিকভাবে প্রধানমন্ত্রী ঝড় চলে যাওয়ার পরেই 1000 টাকা দিয়েছিলেন, উড়িষ্যাকে দিয়েছিলেন 500 কোটি টাকা। তখন তো উড়িষ্যা কমপ্লেন করেনি, অভিযোগ করেনি কেন আমাদের 500, বাংলাকে কেন 1000 কোটি। এইগুলো এইভাবেই হয়,
এটা রাজ্য বিশেষে যেখানে বেশি ক্ষতি হতে পারে তার জন্যই বলা হয়েছে। ঝড় এখনো সাইক্লোন এখনো আসেনি, আসার পরে নিশ্চয়ই আবার কেন্দ্রীয় ভাবে ক্ষতি পূরণের ব্যাপার দেখা হবে, ক্ষতি কত হয়েছে কোন রাজ্যে তারপরে হবে। কিন্তু প্রথম থেকেই কেন্দ্র বিরোধী যে কথাবার্তা, পায়ে পা লাগিয়ে ঝগড়া, এটাও তো উচিত না। সব বিষয়ে যদি মাননীয় কেন্দ্রের সঙ্গে ঝগড়া করতে যান তাহলে তো ভয়ানক অসুবিধের একটা দিক আমরা দেখছি। যে অযাচিত ভাবে যখন দিচ্ছেন, নিজেরাই বলে আগে থেকেই এবার দিচ্ছেন, কোনোবার তো এর আগে আমরা শুনিনি যে কংগ্রেস সরকার কোনোদিন কাউকে এসে আগে থেকে ঝড় আসার আগেই টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছে। এবার তো এরা নিজের থেকে আগে থেকেই বলেছে যে এই টাকার ব্যবস্থা করছি, আপনারা যাতে মানুষের সুরক্ষা করা যায় তাই করুন। এবং ঝড়টা উড়িষ্যার মধ্যে দিয়েই যাচ্ছে প্রধানত, এখন আমরা সবাই জানি। বারবার মাননীয়াও তো আজকে সেই একই প্রেসে বললেন যে এটা বালাসোরের ওপর দিয়ে যাবে, তো সেখানে উড়িষ্যার ওপর দিয়ে যখন যাচ্ছে, উড়িষ্যাকে দিয়েছেন 200 কোটি টাকা। যদি সত্যি দেখা যায় যে পশ্চিমবঙ্গের ক্ষতি অনেক বেশি উড়িষ্যার থেকে, তাহলে পরবর্তী ক্ষেত্রে তার এস্টিমেট করে, তার ক্ষয়ক্ষতির হিসাব করে তখন করবে সরকার, কেন্দ্রীয় সরকার। এবং রাজ্য সরকারেরও তো জায়গা আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমে, যে তারা ক্ষয়ক্ষতির হিসেব করে পরবর্তী ক্ষেত্রে কেন্দ্রের কাছে চাইবে, এতে অসুবিধে কি আছে। কিন্তু সব থেকে বড় আপত্তিকর জায়গা যে সাইক্লোন আসলো না, তার আগেই পায়ে পা লাগিয়ে ঝগড়া শুরু করে দিলেন মাননীয়া, এটা না হলেই না করলেই পারতেন। দেখুন, উনি তো সবেতেই এরকম দেখেন, আবার উনি আবার এটাও বলেছেন দেখলাম যে উনি নাকি কি সায়েন্সটা বোঝেন না, শুধু পলিটিক্যাল সায়েন্সটা বোঝেন। এইসবের তো কোনো ঠিক উত্তর হয় না, মানে উনি ম্যাথামেটিক্সটা বোঝেন না, শুধু রাজনীতির ম্যাথামেটিক্সটা, ভোটের ম্যাথামেটিক্সটা বোঝেন, এমনি ম্যাথামেটিক্স বোঝেন না। সিম্পল, আমি যেটুকু শুনেছি বা সবাই যেরকম জানে, আমি যেরকম দেখতে পেয়েছি, জানতে পেরেছি, সেটা হচ্ছে যে সবকটা রাজ্য জুড়ে হোম মিনিস্টারের সঙ্গে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা বিষয় নিয়ে চিফ মিনিস্টারদের সঙ্গে এবং অবভিয়াসলি সেক্রেটারিদের সঙ্গেও মিটিং হয়েছে। তো সেখানে কোন কোন জায়গা থেকে কতটা ক্ষয়ক্ষতির একটা অ্যাসেসমেন্ট করা গেছে বা কি কি এফেক্ট করতে পারে, সে আন্দাজে প্রিলিমিনারি একটা টাকা দেওয়া মানে হচ্ছে প্রিলিমিনারি, মানে এটা উনি রাজনীতি করতেই মানে জন্মগ্রহণ করেছেন মনে হয়। মানে অখাদ্য, একদম অখাদ্য হচ্ছে একদম রাইট ওয়ার্ড ফর হার। মানে উড়িষ্যার যদি কেউ অঙ্কটা দেখে তাহলে বুঝবে যে কতটা বিস্তীর্ণ, কত বড় জায়গা জুড়ে উপকূল। তো এটা তো যে কোনো মানুষই বুঝতে পারবে। তো উনি শুধু শুধু মানুষকে এইরকম পরিস্থিতিতে, এইরকম পরিবেশে, এমনিতে করোনা, এমনিতে এরকম চলছে মানুষ, তার মধ্যে রাজ্যের মানে বিশৃঙ্খলা, মানুষ সারাক্ষণ ধরে মার খাচ্ছে, ঘর ছাড়া হচ্ছে, তারপরে উনি রাজনীতি করেছেন। মানে বুঝতে পারি না কি উত্তর দেব। আবার বলেছেন তো আমফানে নাকি টাকা দেওয়া হয়নি। মানে এরকম যদি সোজা সোজা কেউ মিথ্যে কথা বলতে পারে তো তার কি উত্তর হয়, কি বলে কমব্যাট করা যায়, তো জানি না। আমার একটা প্রশ্ন আছে আপনাদের তরফ থেকে মুখ্যমন্ত্রীর বিষয়, সেটা হচ্ছে এই যে এত শেল্টার হোম বানানো হচ্ছে, তো এই আমাদের যাদের ঘর ভেঙেছে, পুলিশ তো রিপোর্ট নিচ্ছে না, এবং সেখানে অত্যাচার মানে এখনো মানে বীরভূমে মানুষ যারা মুসলিম তারা পর্যন্ত বাড়ি ঢুকতে পারছে, ঠিক আছে, তো ইলামবাজারে এখনো চলছে, মানে গতকালের ঘটনা বলছে, তো আজকে 24 তারিখ গতকালের ঘটনা। এবার প্রশ্ন হচ্ছে এরকম যারা বাড়ির থেকে বাইরে এবং যাদের ঘর ভাঙচুর হয়েছে তাদের জন্য কি মুখ্যমন্ত্রী শেল্টার দেওয়া উচিত নয়, সেটা আমার একটা আপনার কাছে প্রশ্ন। মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে মন্তব্য করি, তার একটা বিশেষ কারণ আছে, কারণ ওনার মন্তব্য, উনি যেহেতু রাজ্যের মানে চিফ মিনিস্টার, তো সেক্ষেত্রে ওনার বক্তব্যতে তো মানুষ অনেক বেশি প্রভাবিত হয় এবং মানুষ এটা বিশ্বাস করতে কিছুটা বাধ্য হয়, মানে তো সেক্ষেত্রে উনি ভুল কথা বলছেন লোকের কাছে, ভুল বার্তা দিচ্ছেন এবং এখানেও রাজনীতি করছেন,
এইটা আমি ডেফিনেটলি ওই জন্য ওনার কথার উত্তর দিই। বেনারসির তিন অধ্যায়, রাজখরানা, রামনগর, অমঙ্গল, বেনারসি, শাহা টেক্সটাইল।